শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার পিতা কবি সৈয়দ নজরুল ইসলাম, মরহুম কবি সৈয়দ নজরুল ইসলাম, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমার তখন বয়স 4 বছর, বাবা মারা গেছে 2004 সালে। আমার নাম হলো সৈয়দ খায়রুল আলম। আমি লেখালেখি করি সাংবাদিকতার পাশাপাশি সংগঠক হিসেবে, এবং বিশেষ করে বঙ্গবন্ধু সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি জড়িত। বিশেষ করে কবি সাহিত্যিক শিল্পীদেরকে নিয়ে আমি দীর্ঘদিন ধরে আমার বাবার অবস্থানটা ধরে রেখেছি। তো উনি কবি সাহিত্যিক ছিলেন এবং বঙ্গবন্ধুর স্মৃতি ওনার কাছ থেকে অনেক শুনেছি আমি। তখন যখন লোহাগড়াতে আসে 1970 সালে, আমি যে মুক্তিযোদ্ধা কমান্ডার যারা এই যে মুক্তিযোদ্ধা সাক্ষাৎকার নিয়েছেন তাদের ওই আমি আমার বাবার পক্ষে যখন অবস্থান নিয়ে আবেদন করি, তখন ওই সব কমান্ডারদের স্মৃতি আমার বাবার কথা শুনেছি। তার একটি উল্লেখযোগ্য আমি বলতে চাই, সেটা হলো 1970 সালে যখন লোহাগড়া মোল্লার মাঠ খ্যাত যে মাঠে যখন বঙ্গবন্ধু আসেন, তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রায় 8 ফুট পানি মাঠে। তো আমার বাবাও এসেছিলেন, বঙ্গবন্ধু দূর থেকে দেখলেন, তাকে ইশারা দিয়ে ডাকলেন। তো অনেক পানি, মঞ্চ অনেক উঁচু। তো এই কমান্ডারই যিনি ইতনাবাড়ি লুলু, যেখানে এই পরিচালনার সভাপতি ছিলেন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সেকেন্ড টাইমে, উনি আমার ওই সাক্ষাৎকারের সময় বলছিলেন, কবি সাহেবরে চিনি না মানে বঙ্গবন্ধু তাকে যখন ইশারা দিলেন, ডাকলেন এবং তাকে কোলে করে মঞ্চে উঠে দিলেন বৃষ্টির ভিতরে, এবং বঙ্গবন্ধু তখনকার আমাদের 10 টাকা দিয়েছিলেন আমার বাবাকে। সেই গল্পটা বাবার কাছ থেকেও শুনেছি, কিন্তু এই মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি থেকে যখন এই আলো ইন্টারভিউ দিতে এসে যখন শুনলাম, তখন আরও বেশি গর্বিত হইলো যে ইন্দ্রাবাদ জানেন। এবং তখন বঙ্গবন্ধু বললেন যে কবি সাহেব আপনি একটা ছাতা কিনবেন। এটা হলো আমার সবচেয়ে বড় একটা অনুভূতি। আরেকটা বিষয়, 1972 সালে 28শে মার্চ, হ্যাঁ, যুদ্ধের সাথে সম্পৃক্ত হলো আমার তো তখন ছোট, আমি ওনার কাছ থেকে শুনেছি এবং বিভিন্ন বড় হয়েছি আর এই গল্পগুলো শুনেছি। বঙ্গবন্ধুর খুব কাছের একজন মানুষ ছিলেন, এবং বঙ্গবন্ধু যখন কামাল প্রতাপ শুভ বাড়িতে আসতেন, আমার বাবাও কিন্তু সেখানে যেতেন, এবং যুদ্ধের সময় তিনি বিভিন্ন ক্যাম্পে একজন যেহেতু কবি সাহিত্যিক এবং সাংবাদিক হিসেবে তিনি একটু সবাই কাছে গ্রহণযোগ্য ছিল, একজন নিরীহ মানুষ হিসেবে অবাধ মেলামেশা কিন্তু ছিল। সেহেতু হানাদার বাহিনীকে ফাঁকি দিয়ে তিনি কিন্তু এই কমান্ডারদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে
সবসময় যোগাযোগ রেখেছেন এবং সাথে থেকেছেন। এবং তিনি কখনো, আমি যখন ছোট শুনেছি যে বাড়ি থেকে চলে যাচ্ছে, বিভিন্ন বাড়ি ঘর ছেড়ে, আমরা কিন্তু যাইনি। আমি তখন মনে আছে আমরা তখন টিনের ঘরে কিন্তু ইয়ে থাকতো, উপরে চালা থাকতো, একটা মা চালের মতো আমরা উপরে মা চালে যে বসে থাকতাম, আমার স্পষ্ট মনে আছে। অনেকেই বাড়ি ছেড়ে এদিক ওদিক চলে যাচ্ছিল, তো আমরা কিন্তু, আমার বাবা কিন্তু যায়নি, কারণ তিনি সবার কাছে একটু মোটামুটি একটু গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, কবি সাহিত্যিক শিল্পী হিসেবে। সেই কারণে যারা যারা চিহ্নিত রাজাকার যারা ছিল তারাও তাকে চিনতেন বাংলা দর্শনের কারণে, তারা কিন্তু তখন কখনও বাবাকে কোনো বাধা দেয়নি। সেই কারণে বাবার এই কাজগুলো কিন্তু মুক্তিযুদ্ধের সহযোগিতা, তথ্য আদান প্রদান, এটা কিন্তু চমৎকারভাবে কাজে লাগিয়েছে। উনি একজন সরল মানুষ ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শ আমার, এবং একটি লাইব্রেরি ছিল সেই তখনকার আমলে, এবং বঙ্গবন্ধু সেখানে কিন্তু এসছেন। আমার চাচা ছিলেন সৈয়দ মহসিন আলী, তিনিও জেলা আওয়ামী লীগে সেই তখন সাতচল্লিশ শুরু থেকে উনি পাঁচজন যশোর, বৃহত্তর যশোরের একজন ছিলেন, পরে পরবর্তীতে তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি হন। তো বঙ্গবন্ধুর দেওয়া আরেকটি স্বীকৃতি আমি এখনও বহন করছি, সেটা হলো বঙ্গবন্ধু 28/3/1972 সালে আমার বাবাকে একটি সম্মাননা, কবি সাহিত্যিক শিল্পী হিসেবে একটা সম্মাননা সার্টিফিকেট দিয়েছিলেন। আর তিনি এই শিল্পকলা একাডেমি, বিশেষ করে উনি ওনাকে কবি সাহিত্যিক ভাতা দেখে দিয়েছিলেন তাকে, এই চিঠিটা 1974 সালের, আমি এখনও কিন্তু সযত্নে রেখেছি। দুস্থ কবি সাহিত্যিক শিল্পী সম্মানার জন্য তিনাকে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে কিন্তু একটা চিঠি ইস্যু করেছিলেন। তারপর থেকে তিনি নিয়মিত কবি সাহিত্যিক ভাতা হিসেবে, একজন ভাতাভোগী হিসেবে পেয়েছেন, সেটা 1912-1974। আর বঙ্গবন্ধুর যে চিঠিটা তিনি দিয়েছিলেন সেটাতে একটা সম্মাননা সার্টিফিকেট, যে স্বাধীন বাংলাদেশে কবি নজরুল ইসলামের ত্যাগ তিতিক্ষার পেয়ে আমি খুব আনন্দিত। কবি নজরুল ইসলাম গ্রামে গঞ্জে শহরে তার কবিত্বের যে মহৎ পৌঁছে দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন, এবং তিনি কবি নজরুল ইসলামকে তার আদর্শ, মুক্তিযুদ্ধের আদর্শ যেভাবে ছড়িয়ে দিচ্ছে সেটার অভিনন্দন জানিয়েছেন। এটা আমার জন্য একটি কিন্তু বিরাট গর্ব, বিশেষ করে বিগত 30 বছর ধরে কিন্তু আমি এই মুক্তিযুদ্ধ দিবসে 16 ডিসেম্বর 26 মার্চ কবির সন্তান হিসেবে কিন্তু আমি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে আসি, বক্তব্য রাখি কবির সন্তান হিসেবে, মুক্তিযুদ্ধের সব পরিবারের সন্তান হিসেবে। এটা কিন্তু আমার একটি গর্বের জায়গা। আর তখন উনি ছিলেন একটি উদার মানসিকতার মানুষ, দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন, নাটক, বঙ্গবন্ধুর নামে একটি নাটক লিখেছেন আংশিক, সেটাকে আমি শেষ করছি এখনও। আগামী বইমেলাতে হয়তো আমি বঙ্গবন্ধু মঞ্চ নাটক নামে যে নাটকটা, এটা আমি শেষ অংশটা আমি সম্পন্ন করছি, চলমান আছে আমি। তারপরও আমার যে লেখাগুলো, আমার দেখবেন যে একটি বঙ্গবন্ধুর গবেষণা ধর্মী লেখা আমার বাবার অনেক পরামর্শ, 74 সালে গবেষণা বের হবে। তারপরে ছড়া কবিতা বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিনি তখন থেকে লিখে গেছেন। দেখেন, আমরা জাতি বাঙালি, সবুজ বনের বুলবুলি, আমরা কচি তরুণ দল, মোদের দেশের শক্তি বল, রাখবো মরা দেশের মান, বিলিয়ে দিয়ে তুচ্ছ প্রেরণা। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের যে তার চেতনাগুলো, এইগুলো কিন্তু জাগ্রত করেছেন, এবং এটা এই কাজগুলো আমি করছি। এবং আমার প্রকাশনা থেকে বঙ্গবন্ধুর উপরে সব কবিতাগুলো কিন্তু গবেষণা করে আমি অনেক কিছু করেছি, যেমন বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা বাংলাদেশ, এখানে বিভিন্ন গবেষকদের কথা উল্লেখ হয়েছে, সেটা বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের ব্যানারে। এই প্রজন্মের ভাবনা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর এই প্রজন্মের ভাবনা, এখানে কিন্তু শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নিজের লেখা আছে এখানে, এটা আমার পিতা শেখ মুজিবুর, শেখ হাসিনার লেখা, এটা আমার জীবনের একটা বড় একটা প্রাপ্তি। তারপরে আছে আরেকটা, যেটা আছে যে বাবার স্মৃতি, শেখ রেহানা, রেহানা আপারও একটি লেখা তার বাবাকে নিয়ে স্মৃতি, এটা কিন্তু আমরা আমাদের এই যে সংকলনে আমি আমার কবিতা আছে এখানে, এসবগুলোতে আমার কবিতা গল্প আছে। এটা হলো কবিতা ও কবিতা সংকলন, নড়াইল জেলার 200 কবিতাটি সম্পূর্ণ বঙ্গবন্ধুকে নিয়ে রচিত। আর আমি আরেকটি গল্প বলতে চাই, সেটা হলো বঙ্গবন্ধুর খুব কাছের একজন মানুষ, আমি খুব আবেগ আপ্লুত হয়েছি আমি যখন জেনেছি বঙ্গবন্ধু তাকে বেদুইন নামে খেতাব দিয়েছিলেন, এবং আমার বাবার খুব কাছের বোনে তিনি এসেছিলেন আমাদের, সে আরও আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি যখন জানতাম না যে তিনি খালি পায়ে
35 বছর হেঁটেছেন, চাদর গায়ে দেননি, এই ব্যাখ্যাটা যখন আমি জানতে পারি তখন আমি তাকে খুঁজে বেরি। সেটা ব্যাখ্যাটা হলো কি, তিনি বঙ্গবন্ধু যখন বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেতেন তিনি সেই সব মিটিংয়ে হাজির হতেন। একদিন বঙ্গবন্ধু এক খুলনার এক মিটিংয়ে বেদুইন সাত্তার, তার নাম কালিয়া নড়ালের একটা অংশে বাড়ি, তো ওনাকে না পেয়ে বঙ্গবন্ধু জিজ্ঞেস করলেন, সাত্তার আসেনি তো? আমাদের অন্য এক উপজেলার এক অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা, তিনি বললেন এই যে আমি সাত্তার। বুঝলে, তুই সাত্তার না, আমার বেদুইন সাত্তার আসেনি নড়াইলে। তখন সাত্তার মোল্লা দৌড়ে বঙ্গবন্ধুর কাছে যান এবং তিনি তাকে ডেকে বলেন, তুই তো যা যাব, তুই সারা বাংলাদেশে ঘুরে বেড়াস, তোর নাম আজ থেকে বেদুইন সাত্তার, আজ থেকে তুই বেদুইন সাত্তার নামে পরিচিত। সেই তখন থেকে সেই বেদুইন সাত্তার নামে পরিচিত। এবং সবচেয়ে মজার বিষয় হলো, তিনি বঙ্গবন্ধু যখন মারা যায় সপরিবারে, উনি যখন জানতে পারেন ঘটনাটা যে বঙ্গবন্ধুকে এবার নির্মমভাবে হত্যা করা হয়েছে, তিনি বেহুশ হয়ে পড়েন। এবং জ্ঞান ফিরে যখন তাকে জ্ঞান ফিরল, তখন তিনি দেখে শুনেন যে বঙ্গবন্ধুর গায়ে চাদর ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, পড়েছিলেন সিঁড়িতে। তখন থেকে তিনি প্রতিজ্ঞা করেন যে বঙ্গবন্ধুর এই খুনিদের বিচার ফাঁসি না হওয়া পর্যন্ত তিনি আর স্যান্ডেল পায়ে দেবেন না, গায়ে চাদর জড়াবেন না। দীর্ঘ 34 বছর কিন্তু তিনি স্যান্ডেল পায়ে দেননি, চাদর গায়ে দেননি। এবং আমার বাবার খুব বন্ধু ছিলেন কবি সৈয়দ নজরুল ইসলাম, তিনি আমাদের বাড়িতে এসেছেন, তখন আমি ছোট, তখন জানতাম না, উনি বলছিলেন এই গল্পগুলো শুনছেন, আমার কিছুটা মনে আছে। আমি যখন জানতে পারলাম এরকম একটি ব্যক্তি এখনও বেঁচে আছেন, তো এর সবচেয়ে বড় বিষয় আরেকটি বিষয় হলো যে উনি যখন 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, তিনি এই 5 জন ফাঁসির রায় কার্যকর হলো, এইটা শোনার পরে কিন্তু তখন তিনি নতুন করে স্যান্ডেল এবং চাদর গায়ে জড়ালেন। এবং বঙ্গবন্ধু পরিবারের সাথে এত বেশি সম্পর্ক ছিল যে বঙ্গবন্ধুর তাকে খাবার দিতে গেলে বলতেন যে রেনু, ওকে প্লেটে খাবার দিও না, গামলায় দাও, প্লেটে খেলে ওর পেট ভরবে না। এই যে বঙ্গবন্ধুর যে স্মৃতিগুলো কিন্তু আমি নিয়ে আসছি। এবং সবচেয়ে আনন্দের বিষয়, গত এই নভেম্বর মাসেরই কিন্তু আপনার 16 তারিখে আমরা সেই মহৎ ব্যক্তিকে আব্দুল সাত্তার মোল্লা, বেদুইন আব্দুল সাত্তার মোল্লার বাড়িতে যে নড়াইল জেলার প্রায় 200 কবি, আমার লোহাগড়া থেকেও প্রায় 50 জন কবি, আমরা তিনার বাড়িতে যে তাকে সম্বর্ধনা দিয়েছি, কেরেস দিয়েছি, তাকে তার গল্প শুনেছি এবং তাকে আমি লাইভে কিন্তু দেশবাসীকে দেখিয়েছি এই মাসেই। এইটা হলো যে বঙ্গবন্ধুর এত স্মৃতি বিজড়িত মানুষগুলো এখনও যারা বেঁচে আছে তাদেরকে আমরা কিন্তু ভুলে যাচ্ছি, তাদের কোনো রক্ষণাবেক্ষণ নাই, আর্কাইভে তাদের নাম নেই। এটা একটি জরুরি যে একজন বঙ্গবন্ধু এমন একজন মহান নেতা, জাতির পিতা তো একদিনে হয়নি, বঙ্গবন্ধুও একদিনই হয়নি, বঙ্গবন্ধু এবং জাতির পিতা ছাড়াও আরও অনেক নামে কিন্তু বঙ্গবন্ধুকে দেওয়ার মতন কাজ তিনি করে গিয়েছেন। আমাদের দুর্ভাগ্য যে স্বাধীন দেশের পরেও এইসব পদবী নিয়েও মানুষ কথা বলার সাহস পান, এটা আমাদের হয়তো সরলতার কারণে। আপনি কিরকম মানুষ চাইছেন এবং এর পিছনে আপনার যে কারণ সেগুলো? চমৎকার। আসলে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার এবং সবচেয়ে স্বাধীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, কারণ তিনি নির্যাতিত হয়ে হওয়া নিপীড়িত মানুষের কাছে বসেছেন, তাদের গল্প শুনেছেন, তাদের কান্না শুনেছেন, তাদের অবহেলিত করার ঘটনাগুলো প্রত্যক্ষ করেছেন। সখন তখন থেকেই যেমন প্রতিবাদী হয়েছেন, একটা পর্যায়ে স্বাধীনতার স্বাদ পর্যন্ত তিনি গ্রহণ করেছেন। এখন তারপরেও কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধ অর্জিত বাংলাদেশের 30 লক্ষ মা বোনের শহীদের বিনিময়ে আমরা যে অর্জিত বাংলাদেশ, কোনো কোনো সময়ে কিন্তু এটার বিপর্যয় দেখা দিয়েছে, কারণ স্বাধীনতা আর অনেকেই মেনে নিতে পারেননি, পাকিস্তানপন্থীরা তারা সবসময় এই সুযোগ খুঁজেছেন এবং সুযোগকে অনেক সময় কাজেও লাগিয়েছেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটি বঙ্গবন্ধুকে আমরা সারা বিশ্বে যারা সব মহানায়ক অভিহিত করেন তার বক্তব্যকে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়, সেখানে আমাদের দেশের মানুষ কিছু কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থের কারণে রাষ্ট্রকে বিতর্কিত করেছেন, এটা হয়তো আমাদের তরুণ প্রজন্মের কারণ। আমাদের উচিত হবে বঙ্গবন্ধুর সঠিক আদর্শ বাস্তবায়ন করা এবং সাধারণ মানুষের কাছে সেই বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিয়ে সৎ এবং আদর্শবান মানুষ হিসেবে সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল আচরণ করা। এখন আমরা যেমন উন্নত বিশ্বে অবস্থান করতে যাচ্ছি, হয়তো আরও অনেক আগেই আমরা এটা যেতে পারতাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা সদীপ ওয়াদের জয়, তিনি তরুণদের নিয়ে যেসব তথ্য উদ্ভাবনী শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছেন,
আমরা যদি এই তথ্য প্রযুক্তির যুগে আমরা সঠিক কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু এই যে আমাদের যে বক্তব্যগুলো আমাদের বিপক্ষে বিপক্ষে, এগুলো কিন্তু একটা সঠিক জায়গায় তৈরি হবে। কারণ দশজন বক্তব্য হলে একজন হয়তো বিরোধী থাকবে, সেটা কিন্তু একটা জাস্টিফাই করার সময় এসেছে যে কোনটা সঠিক। সেহেতু আমাদের তরুণ প্রজন্মের কাছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, আমি নিজেও করি, যে বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য যেভাবে জীবন দিয়ে গেলেন, তার সারা জীবন জেল জুলুম অত্যাচার, এবং তার জীবনটা তো প্রায় জেলেই কেটেছে শুধু সাধারণ মানুষের, তিনার কী অভাব ছিল? তেনার তো কোনো অভাব ছিল না, তিনি সব সুযোগ সুবিধা কিন্তু ভোগ করতে পারতেন এবং সেই সুযোগ তার ছিল। তো বঙ্গবন্ধুকে উদাহরণ দিয়ে যদি আমরা দেশের জন্যই, আমার সমাজের জন্যই, পরিবারের জন্যই শুধু না করে দেশের সমাজের জন্যই কাজ করতে চাই, তাহলে বঙ্গবন্ধুর একজন ব্যক্তিকে দিয়েই একটি দেশ না কেন, একটি মহাদেশ পরিচালনা করা কিন্তু সম্ভব। আমরা নিশ্চয়ই সেই পথে এখন হাঁটছি, কারণ সততার যে একটি মহত্ব আছে, এটা যারা ভোগ করতে পারে তারা কিন্তু সেখান থেকে বেড়ে আসতে পারবে এবং আসতে চাচ্ছে। কারণ তরুণ প্রজন্ম যখন সঠিকভাবে কাজ করার সুযোগ পাবে, প্ল্যাটফর্ম পাবে এবং সেই গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগাতে পারবে, সেটা কিন্তু সম্ভব। এবং এখন সেই পর্যায়ে এসেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী, তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অজয় এবং বেশ কিছু তরুণ নেতৃত্ব মন্ত্রী পর্যায়ে তারা যথেষ্ট ভালো কাজ করছেন তরুণদের নিয়ে। আমি একটু এই সুযোগে একটু ধন্যবাদ দিয়ে রাখতে চাই আমাদের নরালির একজন সন্তান, কিন্তু আমার এই নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদেরই একজন সদস্য সাদাত হাসান সাকিব, সে কিন্তু নোবেল খ্যাত বিশ্ব শান্তি পুরস্কার, শিশু শান্তি পুরস্কারে কিন্তু অর্জন করেছেন এবং আমার সংগঠনের একজন সদস্য হিসেবে আমি কিন্তু গর্বিত। এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আমার সংগঠনের পক্ষ থেকে তাকে গত পরশু দিনই ঢাকাতে সম্মাননা দিয়েছি। এটা কিন্তু আমার একটি বড় একটি প্রাপ্তি যে বঙ্গবন্ধুর খুব কাছের একজন মানুষ, বেদুইন নাম দেওয়া, বেদুইন আব্দুল সত্তার মোল্লাকে যেমন বের করতে পেরেছি, তার বাড়িতে গিয়েছি কবিদের সাহিত্যিকদের নিয়ে, তার কাছে একটি কারণ আছে, তিনি ব্যাখ্যা করেছেন কবিদেরকে নিয়ে, আশ্বাস করেছেন আমার বাবার কাছে যে কবি সাহেব, আমি তো আসলে অনেক কোনো বড় মানুষ নই, বঙ্গবন্ধুকে ভালোবাসতাম, বঙ্গবন্ধু আমাকে ভালোবাসত, আমি মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে যদি কোনো নামি দামি ব্যক্তি নাও পায়, আমার কবি সাহিত্যিকরা যেন আমার লাশ দাফন করতে আসেন। যখন আমার এই কথাটা যখন আমার কানে গেল এত বছর পরে, এই প্রোগ্রামটা করে কিন্তু আমরা গর্বিত হতে পেরেছি। তিনি কবিদের শিল্পীদের পেয়ে যে আবেগ আপ্লুত হয়েছেন, এবং বঙ্গবন্ধু কন্যাকে কিন্তু তিনি রেনুর কুনা বলে ডাকতেন শেখ হাসিনাকে, কেন তিনি ব্যাখ্যা দিয়েছেন, তিনি একদিন পুকুর পাড়ে বসে গল্প করছেন বঙ্গবন্ধুর সাথে, বেদুইন ছাত্র শেখ হাসিনা পুকুর থেকে গোসল করে যাচ্ছিলেন, তখন তিনি তাকে বলেছিলেন তেলোটাকির পুনা না ভাইতোটাকির পুনা না, এ হলো রেনুর পুনা, অর্থাৎ রেনু হলো আমাদের ফজিলতুল্লাহ ডাকনাম, রেনু ছিল, রেনুর পুনার নামে কিন্তু এই সত্তার মোল্লা কিন্তু ডেকেছেন। আরেকটা বিষয় হলো যে আমাদের এই লোহাগড়া অঞ্চলটা কিন্তু ভারত উপমহাদেশের ভিতরে সাহিত্যিকদের, কবি সাহিত্যিকদের এবং শিল্পী একটা কিন্তু বিশাল কর্মজঙ্গ কিন্তু চলে। আমি উল্লেখযোগ্য বলতে চাই ডক্টর নিহাররঞ্জন গুপ্ত, ইনি উপন্যাসিক, একজন ডক্টর হয়েও তিনি উপন্যাসের প্রতি এত ইয়ে ছিলেন। তারপরে আমাদের নজরুলের উপরে যিনি সর্বাধিক গান রচন করেছেন, সুর দিয়েছেন, কমল কৃষ্ণবালা আমাদের নড়াইলেরই। তারপরে আছেন আমাদের প্রখ্যাত সুরকার, নৃত্যকার, জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিন্তু এই নড়াইলেরই গর্ব, বিশেষ করে SM সুলতান আমাদের কিন্তু নড়াইলেরই গর্ব। তো আরেকটি বিষয় হলো যে মুক্তিযোদ্ধার যদি গবেষণা বা এই সঠিক তথ্য জানতে হয়, তাহলে কিন্তু এখনও সুযোগ আছে যে আমরা অবহেলিত যেসব মুক্তিযোদ্ধা পরিবার আছে, সরকার কিন্তু নানাভাবে সাহায্য করছেন, ঘর করে দিচ্ছেন, জমি করে দিচ্ছেন, অল্প সরল সুদে লোন সহায়তা দিচ্ছেন, তারপরেও কিন্তু কিছু কিছু মুক্তিযোদ্ধা যারা আছে তারা কিন্তু একেবারে নিঃস্ব, কিন্তু তাদের অবদান কিন্তু অনস্বীকার্য নয়। আমাদের উচিত স্থানীয় মুক্তিযোদ্ধা, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি এই ধরনের পরিবারকে খুঁজে বের করে কিন্তু তাদেরও সরকারি সহযোগিতা এবং রাষ্ট্রীয় খেতাবে তাদেরকে নিয়ে আসা উচিত। আরেকজন আমি বলতে চাই মুক্তিযোদ্ধা, তিনি বীর বিক্রম, আমার গ্রামেরই পাচুরিয়ারই মুজিবুর রহমান, তার পরিবারটা এখনও অবহেলিত আছে, তার বাড়িতে একটি টিনের ঘর পর্যন্ত এখনও হয়নি, তিনি কিন্তু বীর বিক্রম ছিলেন। তো এই ধরনের কিছু কিছু আমি যদিও আমার সাংগঠনিক তৎপরতা থেকে আমি অনেক প্রশাসনের সাথে অনেক সময় অনেক মিটিংয়ে থাকি, আমার বলার কিন্তু সুযোগ হয়, আমি এগুলো কিন্তু পুরো আমি বলে থাকি।
আপনাকে যেহেতু একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠানের হিসাবে আপনাকে পেয়েছি, আমি মেসেজ আকারে দিতে চাই, সারা বাংলাদেশে এখনও অনেক কিন্তু কিছু আছে যে তারা তাদের লবিং টবিং কিন্তু চিনে না, তারা কাকে ধরতে হবে এটা করার জন্য। আমার বাবা যেমন কখনো এই মুক্তিযোদ্ধার তালিকায় হতে, ওনার ভোটার ছিল কিন্তু দেখেন এখানে ভোটার তালিকা আছে। আর তারপরে আমার বাবা যে উৎসর্গ করে দেখেন, বাংলার নয়নমণি ভাষা আন্দোলন বিপ্লবী বীর বিশ্ব শান্তির অগ্রবোধ নিপীড়িত মানুষের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করে কিন্তু তিনি লেখা করেছিলেন। তার কিছু উল্লেখ আমি কিছু যোগ করেছি, ছাড়া আমি একটু একটা দুটা লাইন একটু পড়ি। তিনার একটা গানও ছিল দেখেন, আমরা এনেছি নতুন জীবন হাসিয়ার গানে ভরা, আমরা এনেছি নতুন দিনের স্বপ্ন উজাড় করা, নতুন দিনের মহা উৎসবে এসো একসাথে মিলিয়ে আজ সবে, জাতীয় ধর্ম নির্বিশেষে ভেদাভেদ গুলি মোড়া, এদেশ আমার এদেশ তোমার, কত যে সাদের স্বপ্ন সবার, কত ক্লেশ কত রক্ত ঝরে সোনার বাংলা গড়া, বঙ্গবন্ধুর নামে ত্যাগ বাংলাদেশের যুবক, দেশ গঠনে তিনি হলেন নায়ক, দেশের সেবকগণ ক্রমে যোগ দিল, ঘুমন্ত দেশবাসী জাগিয়া উঠিল, মনোর চৌধুরী কাব্য লেখেন জাগে মাতৃভূমি, ভেঙে গেল ঘুম ঘোর এক দুয়ে তিন, বুদ্ধিমতায় বড় কটু নির্ভীক শেখ মুজিব ঝাঁপিয়া তুলিলেন গড়িল তুলিলেন দেশ দুয়ে দুয়ে চার। এভাবে অনেক রকমের তখনকার, হ্যাঁ আমি রেডি করেছি ম্যাক্সিমাম, তারপরে এখন শেষের দিকে আমি যুক্ত করেছি দেখেন, দেশ কি কখন স্বাধীন হবে ভাবে নাই যারা, তারাই আবার খোলস বদলে হাল ধরতে চায়। কেন তারা কিন্তু বিরোধিতা করেছে, কিন্তু তারাই কিন্তু এখন পটভূমিতে আসা বিভিন্ন পায়তারা করে তারা কিন্তু অবস্থানও তৈরি করেছে। শেখ হাসিনা ধরেছেন হাল দেশের উন্নতির তরে, নেতা কর্মীরা থাকলে পাশে বিঠা যাবে না বঙ্গবন্ধুর স্বপ্নটাকে। এই যে কিছু কিছু যে আমরা যুক্ত করছি আমার বাবার স্মৃতির পাশাপাশি, এটা আসলে অনেকেই বঙ্গবন্ধুকে নিয়ে লেখেন, কিন্তু আসলে এই লেখাগুলো আর্কাইভে সংরক্ষিত হয় না। এটা যেমন তার কারণও আছে, কারণ তারা সেই অবস্থান পর্যন্ত যেতে পারেন না, তারা এই লবিংটাকে যারা বেশি চালাক তারা কিন্তু অল্প জ্ঞান ভালো, কিন্তু তারা তাদের স্বাধীনতা বিরোধিতা ছিল, কিন্তু তারা লবিংয়ের কারণে হয়তো অনেক এগিয়ে এসছে আর আমরা তাদেরকে গ্রহণ করেছি। এখন আমার একটি হলো আবেদন, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যথেষ্ট করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা পরিবারের জন্য মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য, কিন্তু সামান্য কিছু ত্রুটি বিচ্যুতির কারণে এটা আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে, এটা হওয়া উচিত না। এখানে আরেকটু পর্যালোচনা করে যদি কিছু মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা থাকেন আর যুদ্ধাপরাধী থাকেন তাহলে তাদেরকে কিন্তু বাদ দেওয়া আমাদের এই বঙ্গবন্ধু কন্যার বা এই মাননীয় আওয়ামী লীগ সরকারের পক্ষে কঠিন কোনো কাজ না। আর যদি কিছু দাবি দেওয়া থেকে থাকে এটা ইনক্লুড করাটাও এখন সময়ের দাবি, কারণ প্রত্যেকটা মানুষের অবদান কিন্তু আছে, এটা যেমন অস্বীকার করতে পারি না। আর আমার বাবা যদি মুক্তিযোদ্ধা না হয়, তিনি সবার কাছে ভালো মানুষ ছিলেন, তাকে সবাই গ্রহণ করে তাকে ভালোবাসে, এর থেকে প্রাপ্তি আমার কিন্তু নাই, কারণ বঙ্গবন্ধুর সান্নিধ্যে তিনি ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সান্নিধ্যে আছেন, আর সবচেয়ে বড় কথা আমার হয়তো আল্লাহ রহমতে প্রধানমন্ত্রীর সাথেও আমার দেখা হবে, কারণ আমার ছোটো মেয়ে যিনি যে সে সাপ্লাই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে, তো সাপ্লাই অ্যাওয়ার্ডটা সাধারণত মাননীয় প্রধানমন্ত্রী এই পুরস্কারটা দিয়ে থাকেন কাবি স্কাউট থেকে, সেহেতু হয়তো এভাবে হয়তো প্রধানমন্ত্রীর সাথে হয়তো দেখা হবে। আর তাছাড়াও আমি যেহেতু লায়ন করি, লায়নের একটি সেমিনারেও গণভবনে আমার সুযোগ হয়েছিল, এই এই পৃথিবীর ইতিহাসে কিন্তু 2018 গণভবনে লায়নের একটি 20,000 লায়নদের সমাবেশ হয়েছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম, এটা আমার একটি গর্বের বিষয়। তা ধন্যবাদ জানাতে চাই আপনারা যারা চট্টগ্রাম থেকে ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানে চমৎকার একটি কাজ করেছেন, আরও হয়তো যারা করছে, তবে এটাকে নিয়ে আরও বেশি গবেষণা চর্চা এবং ছোটদের ভিতরে বই আকারে যদি প্রকাশ করা যায়, সঠিক তথ্য যদি এখন বের করা যায়, আমরা বাণিজ্যিকভাবে না করে সামগ্রিকভাবে যদি আমরা এটা তুলে ধরতে চাই, তাহলে কিন্তু ছোটদের এই বইয়ের লেখার ভিতরে কিন্তু বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে আরও বেশি ছড়িয়ে দেয়, তাহলে আমরা তরুণ প্রজন্ম তারা কিন্তু এই গ্রহণ করলে বাংলাদেশ আরও স্বাবলম্বী হবে। আমার বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমি একটি কাজ কিন্তু ব্যক্তিগতভাবে করেছি, সেটা হলো স্বাধীন বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে পাচারের শিকার হয়ে আছে, তো
আমার ওই বঙ্গবন্ধুর প্রতি আদর্শকে বাস্তবায়ন করার পক্ষ থেকে আমি একটি কাজ করতে পেরেছি, যে ইন্ডিয়া থেকে এখনও পর্যন্ত আমি প্রায় পাঁচজন পাচার হয়ে বা নারী পুরুষকে কিন্তু আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছি, এবং একটি আমার গ্রামের মেয়ে 9 বছর সে পাচার হয়েছিল, কোনো পরিবার তার ঠিকানাও খুঁজে পেত না। আমি তাকে কিন্তু 4 বার ভারতে যেয়ে তার অবস্থান নিশ্চিত করে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হাই কমিশন আগরতলা সব সকল আনুষ্ঠানিক রাষ্ট্রীয়ভাবে কিন্তু তাকে নিয়ে আসছি এবং তাকে বাড়িতে পৌঁছে দিতে পেরেছি। ঢাকার একজন মেয়ে মহিলা আমিনা বেগম, তাকেও আমি নিয়ে আসছি এই প্রক্রিয়া, এবং আরও 4 জন তারা আছে, 17 জন আছে আমার কাজটা ইয়েতে আমার নিয়ন্ত্রণে, আমি টেক ওভার করছি তাদেরকে, 4 জনকে শিগগিরই হয়তো আনতে পারবো। গত 4 দিন আগে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আমি এই বিষয়ে কথা বলে আসছি, তারা আমাকে খুব ভালো জানান যে আমি ব্যক্তিগত পর্যায়ে এরকম একটি কাজ করার চিন্তাভাবনা করেছি, তারা আমাকে সাধুবাদ জানিয়েছেন এবং আমাকে সহযোগিতা করেন। তবে হ্যাঁ, আমারও তো সীমাবদ্ধতা আছে, যেহেতু অর্থনৈতিক সংকটের ভিতরে আছি, তারপরেও কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি অটুট আছি, যে আমার যত কিছু হোক না কেন আমি এই কাজগুলো করে যাচ্ছি, এবং আমি জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমার এই কাজটি কিন্তু উৎসর্গ করতে পেরেছি। এটা আমার বাবারই পথে হাঁটা আমার একজন কবি পাগল বলতে পারেন। দেশি বিদেশি যে আমাদের বন্ধু গবেষকরা আছেন বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক গবেষণা করেন, আমি তাদের সাথে কিন্তু লাইভে প্রায় সংযুক্ত হয়েছি এবং ধন্যবাদ জানাই যে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এরকম চিন্তা চেতনা করেছেন। তারা বঙ্গবন্ধু স্মারক গ্রন্থ প্রকাশ করেছেন, সেখানে আমার লেখাও যাচ্ছে। আর একটি বড় বিষয় যে আমি যে পাচারের শিকার নারী পুরুষদেরকে আগরতলা আনতে যে আমি আসি, আগরতলা ষড়যন্ত্র মামলার কথা আমার মনে পড়েছে, এবং আমাদের এখানকার একজন লেফটেন্যান্ট মতিউর রহমান, তিনি আগরতলা মামলার আসামি ছিলেন। তো আমার যখন মনে পড়লো যে 35 জন নামে আসামি ছিল, তখন কিন্তু আমি ওই আগরতলা সার্কিট হাউসে 35টি গাছ লাগিয়ে আসতে পেরেছি বঙ্গবন্ধুর প্রতি উৎসর্গ করে, এবং এটা আমি কিন্তু উৎসর্গ করেছি বঙ্গবন্ধুকে, কারণ বঙ্গবন্ধুর স্মৃতিবীজ তারা কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবেসেছে, আগরতলাবাসী স্বাগত জানিয়েছিল। আগরতলা কিন্তু ষড়যন্ত্র মামলা বলবো না, এটা সত্য মামলা, তাকে বঙ্গবন্ধুকে ইয়ে করার জন্য তারা করেছিল, সেহেতু তা আগরতলাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে কিন্তু এই কাজটি করেছি, এবং তাদেরকে আগরতলার সকল সামাজিক সংগঠন হোক, বঙ্গবন্ধু গবেষক, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে সহযোগিতা করেছে, এবং তাদেরকে হয়তো শিগগিরই আগামী বছরে যদি পরিস্থিতি ভালো হয়, দেশের পরিস্থিতি ভালো হয়, তাহলে আমরা বেশ কিছু আন্তর্জাতিক মানের কবি সাহিত্যিক শিল্পীদের বাংলাদেশে আমন্ত্রণ জানাবো। আমার সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করছি ইনশাল্লাহ। ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।